আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং জিও। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে চারটি মাইক্রো ওয়ার্কার্স এর কাজ সম্পর্কে পরিচয় করিয়ে দিব। যে চারটি সাইট হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং লেজিট। আমি প্রথমে মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এই সাইটগুলো কারো কারোর জন্য নতুন, আবার কারো কারোর জন্য বিরক্তির কারণ হতে পারে। কেননা আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান বা দক্ষ ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে ছোট ছোট কাজগুলো করে দ্রুত এগিয়ে যেতে হবে। ধরুন, আপনি প্রথমত মাইক্রো ওয়ার্কার্স না করে যদি upwork.com, freelancer.com, peopleparhour.com, fiverr.com এ আপনি অ্যাপ্লাই করেন বা প্রোফাইল তৈরি করতে চান, তাহলে তার আগে আমি অনুরোধ করব এই সমস্ত ছোট ছোট মাইক্রো ওয়ার্কার সাইটে নিজেকে আগে তৈরি করুন, ডেভেলপ করুন এবং আপনি নিজে কিছু ইনকাম জেনারেট করুন। অনেকেই বলে মাইক্রো ওয়ার্কার্স ডট কম এর মধ্যে দীর্ঘক্ষণ সময় দিতে হয় এবং আর্নিং কিন্তু কম। আমি এই কথাটির সাথে 100% একমত। কেননা আপনি যদি ফ্রিল্যান্সার জগতে নতুন হয়ে থাকেন, আমি মনে করি নিজেকে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে এই ছোট ছোট সাইটগুলোর মধ্যে কাজ করতে হবে। এই সাইটগুলো বিশ্বের মধ্যে বিশ্বাসযোগ্য এবং অনেকটা লেজিট বলা যায়, এবং এগুলো সবগুলো 5-star পাওয়া সাইট। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাকে অনুরোধ করব, আপনি ফ্রিল্যান্সিং জগতে যদি নিজের ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে আপনি ছোট ছোট কাজগুলো করে কিছু কিছু ইনকাম জেনারেট করতে পারেন, যেগুলো আপনাকে অক্সিজেনের মতো সহায়তা করবে। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। তো শুরু করা যাক, কীভাবে আপনি আজকে সাইটটি সাইডের সাথে পরিচিত হবেন। আমি প্রথমে গুগলে আসি। গুগলে picoworkers.com, picoworkers লিখে যখন আমি সার্চ দেব, তখন এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস আপনার সম্মুখে হাজির হবে। এখানে প্রথমে আপনাকে মনে রাখতে হবে এই সাইটটির মধ্যে আপনাকে সাইন আপ করতে হবে যথাযথ ইনফরমেশন দিয়ে। অত্যন্ত সহজ একটি কাজ, সাইন আপ করা বা রেজিস্ট্রেশন করা। ফোন নাম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড 3-20 ক্যারেক্টার মধ্যে হতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করবেন। এবং এখানে যে সিকিউরিটি কোয়েশন আপনাকে চেয়েছে, সিকিউরিটি কোয়েশন মানে যে কোয়েশন আপনাকে মনে রাখতে হবে, যেটি আপনি ছাড়া কেউ জানবে না, এবং অ্যান্সারটা অর্থাৎ এখানে কোয়েশন দিতে পারেন, হোয়াটস ইয়োর ফেভারিট টিচার্স নেম বা হোয়াটস ইয়োর মাদার্স নেম ইত্যাদি দিয়ে এখানে অ্যান্সারটা দিবেন। নিকনেম দিবেন নিজের এবং অ্যাবাউট মিতে আপনি নিজের সম্পর্কে কিছু লিখবেন। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে সাবমিট দিলে আপনার ইমেলের মধ্যে একটি তারা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনার এই এখানে সাইন আপ করা হয়ে যাবে। তারপর আপনি ছোট ছোট কাজ করতে পারবেন। এখানে কাজগুলো সহজ, আপনাকে ইনস্ট্রাকশন তারা দিয়ে দিবে, অর্থাৎ এখানে ক্যাপসা পূরণ করা, ছোটো ছোটো প্রশ্নের উত্তর দেওয়া, এগুলি আপনি নিজেই বুঝে যাবেন। এখানে পেমেন্ট পদ্ধতি হচ্ছে পেপল এবং পাইজা। এরপরে যে সাইটটির সাথে আমি পরিচয় করিয়ে দিব, সেটি হচ্ছে repeatworkers.com। এটিও পেপল পাইজা এর মাধ্যমে উইথড্র করা যায় সহজে। আপনি এখানে সাইন আপ করে নিতে পারেন নিজের নাম দিয়ে, ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, কান্ট্রি দিয়ে। এবং এখানে আপনাকে মনে রাখতে হবে, অনেকেই চালাকি করে VPN ইউজ করে। যারা VPN ইউজ করেন তাদের জন্য এখানে একটি সতর্কবাণী দেওয়া আছে, ইউজিং VPN উইল গেট ইউ ব্যান হয়ে যাবে যদি VPN ইউজ করেন। এটিও একটি picoworkers.com এর মতো একটি বিশ্বাসযোগ্য সাইট, যেটির মধ্যে আপনি কাজ শুরু করতে পারেন। এখান থেকে ডেলি যদি আপনি সময় দেন, তাহলে $5-60 ইনকাম করা কোনো ব্যাপারই নাই। আমি গত দেড় মাস আগে রেপিড ওয়ার্কার্সে কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার এখন এই repeatworkers.com এর মমধ্যে প্রায় $80 জমা হয়ে আছে। বন্ধুরা, এরপরে যে সাইটটির সাথে আমি পরিচয় করে দিব, সেই সাইটটি হচ্ছে microworkers.com। picoworkers.com এবং মেক মানি, এই দুইটি সাইট থেকে microworkers.com একটু জটিল। কেননা এখানে সাইন আপ করার পর কাজ পেতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, এবং আপনার পেমেন্ট নেওয়ার সময়
আপনাকে অবশ্যই আপনার ডাক টিকিট সরি ডাক পোস্ট অফিসের ঠিকানা দিতে হবে। সেই পোস্ট অফিস ঠিকানা বরাবর তারা একটি ভেরিফিকেশন মেল পাঠাবে এবং সেই ভেরিফিকেশন নাম্বারটি যখন আপনি পাঠাবেন তখন তারা আপনার পেমেন্টটি তুলতে সহযোগিতা করবে। তো যথাযথ ইনফরমেশন দিবেন এবং এখানে এই পরীক্ষায় পাস করতে পারলে আপনি মাইক্রো ওয়ার্কার্সে হিউজ পরিমাণ কাজ করতে পারবেন। অনেকেই আছে যারা মাসে $800 থেকে $900 ফ্রিল্যান্স মাইক্রো ওয়ার্কার্স ডট কম থেকে ইনকাম করছে। এখানে সাইন আপ করা অত্যন্ত সহজ। আপনি যথাযথ ইনফরমেশন দিয়ে সাবমিট দিলে আপনার ভেরিফিকেশন লিঙ্ক যাবে এবং আপনি গেলে কাজ শুরু করতে পারবেন। সহযোগিতা পেলে আমি আপনাদের সহযোগিতা পেলে বা আপনারা যদি অনুরোধ করেন তাহলে কিভাবে এই মাইক্রো ওয়ার্কার্স ডট কম এর মধ্যে পরীক্ষা পাস করতে হয় আমি তা শিখিয়ে দেব। এরপর আছে jobboy.com, এটিও আরেকটি বিশ্বাসযোগ্য মাইক্রো ওয়ার্কার্স সাইট। picoworkers.com বা মেক মানি অথবা মাইক্রো ওয়ার্কার্স এর মতো এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে এবং সাবমিট দিলে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। বন্ধুরা আমি আশা করি বুঝতে পেরেছি সাইটটি বিশ্বাসযোগ্য সাইট যেটি আপনার জন্য ইনকামের একটি নতুন দিগন্ত হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনার হাতে মোটামুটি সময় থাকে কিছুটা, তাহলে আপনি সেই সময়টাকে বিনিয়োগ করে টাকাতে কনভার্ট করতে পারবেন এখানে কিছু সময় দিয়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লার্নিং এবং আর্নিং রিলেটেড যত সমস্ত প্রশ্ন আছে আমি আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।